আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে চীনের মুসলমানরা বিশেষ করে উইঘুরের মুসলমানরা অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছেন তাদের অনেকেই বন্দি আছে চীনের শোধনাগার ক্যাম্পে আর সাথে আছে করোনা ভাইরাসের আক্রমণ না মুসলমানদের উপর নয় প্রধানত চীনাদের উপরেই করোনা ভাইরাসের আক্রমণ হয়েছে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং অনেকেই মারা গেছে যেসব দেশ চীনের প্রতি সহানুভূতি প্রদর্শন করেছে তাদের দেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে মুসলিম বিশ্বের কোন দেশে সাধারণত এই জাতীয় ভাইরাসের আক্রমণ হয় না কিন্তু এবারে ইরানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে ইরানের শহরে শহরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে আপনারা জানেন যে ইরান চীনের প্রতি অত্যন্ত সদয় এবং সহানুভূতিশীল সেখানে অনেক চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে ইরান এই করোনা ভাইরাসে যে দেশটি চীনের পাশে সর্বপ্রথম দাঁড়িয়েছে সেটি হল ইরান এবং ইরানের শহরে শহরে আজ করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এ যাবত আঠারো জন মারা গেছে প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে এই ধরনের মহামারী নতুন নয় পৃথিবীতে পূর্ব হয়েছে পূর্ব অনেক জাতিকে নিশ্চিহ্ন হয়ে যেতে হয়েছে রোগের প্রাদুর্ভাবে মহামারীতে ভূমিকম্পে বন্যায় অগ্নুৎপাতে সম্প্রতি অস্ট্রেলিয়া যে অগ্নুৎপাত ঘটেছে সেটা ওই জাতীয় অগ্নি তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে চীনের এই করোনা ভাইরাস কি মুসলমানদের উপর অত্যাচারের কারণে হতে পারে অন্তত মুসলমানদের একটা অংশ তো তাই বলছে যে চীনের কমিউনিস্ট পার্টি বিশেষ করে অতি সম্প্রতি বছরগুলোতে ওই মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে তাতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর তরফ থেকে গজব নাজিল হওয়া অসম্ভব কোনো ব্যাপার নয় হতেই পারে এবং এ জাতীয় গজব পূর্বেও বিভিন্ন জাতির উপর নাজিল হয়েছে উদাহরণ মিশর মিশরের ফেরাউনি আমলে সেখানে নাজিল হয়েছিল নয় প্রকারের অভিশাপ নয় প্রকারের গজব আল্লাহর পক্ষ থেকে হজরত মুসাআল্লাহ সাল্লাম যখন সেখানে ইসলাম প্রচার করতে গেলেন তখন ফেরাউন একটা বড় বাধা হয়ে দাঁড়াল এবং ফেরাউনের দল ফেরাউনের জাতি কিবতী তারা বাধা হয়ে দাঁড়াল সেখানকার বনি স্টাইল অর্থাৎ মুসলমান বনি স্টাইলরা সবাই মুসলমান ছিল হজরত ইয়াকুব আল্লাহ সাল্লামের অপার নাম হল ইসরাইল হজরত ইসরায়েল আল্লাহ সাল্লামের বংশধরকে বলা হয় বনি স্টাইল হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের সময়ে বনি ইসরালরা মিশরে গমন করেছিল এবং সেখানে তার বসতি স্থাপন করেছিল কিন্তু পরবর্তীকালে হজরত ইউসুফ আলাহ সাল্লামের তিরোধানের পরে সেখানে বনি ইস্টাইলের উপরে নেমে আসে কঠোর আজাব নির্যাতন কিবতীরা বনি স্টাইলের পুত্র সন্তানদেরকে হত্যা করে কন্যা সন্তানদেরকে জীবিত রাখত এবং তাদেরকে তারা ভোগ করত পাক এদের অত্যাচারে তাদের উপরে নাকশ হলেন এবং বনি উপর রহমত স্বরূপ এবং কিবতীদের উপর অভিশেক স্বরূপ নাজিল করলেন নয়টি বালা তার মধ্যে পঙ্গপাল ব্যাং রক্ত নারীদের বন্ধাত্ম এই জাতীয় বহু প্রকার বালা বালামসিবত ছিল সবচেয়ে বড় বালামসিবত ছিল হল রক্ত কিবতীরা পানি ধরলেই সেটা রক্ত পরিণত হয়ে যেত যে পানি বনি স্টাইলের কোনো নারী বা পুরুষ বা শিশু অনায়াসে পান করতে পারত পানি হিসাবে ঠিক সেই পানি কিবতীরা যখন হাতে নিত পান করার জন্য তখন তারা দেখতে পেত ওটা রক্ত তারা আর পান করতে পারত না তাজা রক্ত দুর্গন্ধযুক্ত রক্ত ব্যাঙের প্রাদুর্ভাবে তাদের ঘর গেরস্থালি সব নষ্ট হয়ে গিয়েছিল শুতে গেলে ব্যাংক খেতে গেলে ব্যাংক গোসল করতে গেলে ব্যাংক চলতে গেলে ব্যাংক ফিরতে গেলে ব্যাংক যেখানেই যেত তারা শুধু ব্যাংক দেখতে পেত সর্বত্র ব্যাংক ছড়িয়ে পড়েছিল পঙ্গপাল এক অবস্থা পঙ্গপাল যখন আসতো তখন তাদের ফসলের ক্ষেত সমূহ একদম সাবাহার করে দিত বছরের পর বছর তারা অনাবৃষ্টিতে ভুগেছে খরায় ভুগেছে এবং মজার ব্যাপার হল যে এই নয়টা বালার সময় প্রতিবারই তারা হজরত মুসা আল্লাহ সাল্লামের কাছে ছুটে আসত বলতো হে মুসা তোমার আল্লাহর কাছে প্রার্থনা করো যাতে তিনি আমাদেরকে এই উৎপথ থেকে উদ্ধার করেন রক্ষা করেন বিনিময়ে আমরা তার প্রতি ইমান আনব হজরত সালাম যখন প্রার্থনা করতেন মসিবত চলে যেত কিন্তু তারা আর ইমান আনত না কিবুতিরা আর ইমান আনত না তারা বলতো যে এটা আমাদের দেবদেবীর কারণে হয়েছে ফেরাউন আমাদের খোদা ফেরাউনের কারণে হয়েছে চলে গেছে বালা আবার একটা বালা আসত এমনি বালায় জর্জরিত হয়েছিল মিশরের লোকজন আজকে চীনের এই করোনা ভাইরাস বা অন্য কোনো বিপদ আপদ এটা কি সেই বালা কিনা তাদের যে বন্ধাত্ম তাদের যে এখন বিলুপ্ত হয়ে যাওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা কি এই গজব কিনা আমি জানি না তবে মুসলমানদের অনেকেই বলে থাকে যে এটা সেই গজব তবে এই মুহূর্তে আমারও ধারণায় তাই মনে হয় অন্যথায় ইরানে এই ভাইরাস ছড়িয়ে পড়ার কি কারণ থাকতে পারে এটা তো ইরানের সহানুভূতির ফল চীনাদের প্রতি যারাই সহানুভূতি দেখাচ্ছে তারাই এই ভাইরাস আক্রান্ত হচ্ছে দেখি ভবিষ্যতে কি হয় আমার মনে হয় এই উ হয়তো চীনারা সংশোধিত হবে আমরা ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখছি যেখানে বলা হচ্ছে যে চীনাদের অনেকেই মুসলমান হচ্ছে এবং নামাজের সারি দীর্ঘতর হচ্ছে হতে পারে অসম্ভব নয় কিন্তু সন্দেহ হয় মানুষ কি এত সহজে সৎপথে আসে আল্লাহ ভালো জানেন সুপ্রিয় বন্ধুগণ খুব বেশি কথা বাড়াবো না অপেক্ষা করুন আল্লাহর প্রতি ইমান ঠিক রাখুন চীনা মুসলমানদের জন্য দোয়া করুন আল্লাহ হাফিজ